পড়ুয়া বিক্ষোভে কার্যত উত্তাল পরিস্থিতি বিদ্যালয় চত্বর। দীর্ঘক্ষণ স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবে স্কুলের গেট না খোলায় দীর্ঘক্ষণ স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষক শিক্ষিকাদের। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি গোঘাটের ব্যাঙাই হাই স্কুলের। পড়ুয়াদের অভিযোগ, তাদের দীর্ঘদিন ধরে কম্পিউটারের ক্লাস নিচ্ছেন বিপ্লব সাহা নামে এক শিক্ষক, কিন্তু হঠাৎ করে কয়েক মাস আগে বিপ্লব বাবুকে সরিয়ে তাদের ক্লাস নিতে শুরু করেছেন মিতালি দে নামে এক ম্যাডাম। কিন্তু তাদের আগের শিক্ষকই পড়াশোনার ক্ষেত্রে তাদের বিশেষ সহযোগিতা করতেন, কিন্তু ম্যাডাম তা করেন না। এমনকি দীর্ঘদিন স্কুলে না এসেও ক্ষমতা বলে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তিনি সই করে দেন। স্বাভাবিকভাবে পঠন পাঠনের ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, তাই বিপ্লব বাবুকে ক্লাস দিতে হবে এই দাবি তুলে তারা এদিন বিক্ষোভ দেখালেন। ফিরিয়ে আনার জন্য আমাদের হেড স্যার জালিয়াতি করে ব্ল্যাঙ্ক রেজিস্টার সাইন করিয়েছেন। তিনি কিভাবে করিয়েছেন সেটা আমরা জবাব চাই। এবং আমাদের বিপ্লব দীর্ঘদিন এই স্কুলে আমাদেরকে সার্ভিস দিয়েছেন, খুব ভালোভাবে পড়িয়েছেন, সেই জন্য আমরা বিপ্লবকে হারাতে চাইছি না। যেখানে পাইলট প্রজেক্টের জন্য কোনো স্যার বা ম্যাডামকে স্কুল থেকে বলা হয়েছিল কোনো রেকমেন্ড দেওয়া হবে না, তা সত্ত্বেও আমাদের হেড স্যার কোন গুণের জন্য রেকমেন্ড পাঠিয়েছেন, কোনো পাঠানো যাবে না, সেই দাবি আমাদের করা হয়েছিল। এবং এখন আমরা চাইছি আমাদের বিপ্লব বাবুর নামে রেকমেন্ড করা হোক এবং আমাদের বিপ্লব বাবুকে আমাদের কাছে পুনরায় ফিরে দেওয়া হোক। তোমরা কি চাইছো? বিদ্যালয়ের এক সহশিক্ষক জানিয়েছেন স্কুলে তারা পড়ে যাওয়ায় তারা স্কুলে ঢুকতে পারেননি। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে, কিন্তু ছাত্রছাত্রীদের যে সমস্যা তার সমাধান করতে পারবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতি, তাই এ বিষয়ে তাদের কিছু করার নেই। ঠিক আছে, ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে স্কুলটা চলে। কোন একটা সাবজেক্ট যাকে কেন্দ্র করে ঘটনাটা ওরা ঘটাচ্ছে, এবারে ওটা কোম্পানি নিয়োগ। আমাদের এমসিতে কালকে সিদ্ধান্ত হয়েছে যে ছাত্ররা যে অ্যাপ্লিকেশান করেছে ওদের দুজন নেওয়া হবে, যারা গার্জেন দুটো তরফ থেকে অ্যাপ্লিকেশান করেছে তাদের দুজন করে ডাকা হবে। আমাদের স্টাফ কাউন্সিল থাকবে, প্লাস আমাদের এমসি মেম্বাররা সমস্ত থাকবেন, থেকে আমরা একটা সুষ্ঠু সমাধানের পথ বেছে নেব। সেটা ছেলেদেরকে বোঝালাম, কিন্তু ওরা বুঝতে চাইছে না। ওদের বক্তব্য, এইচএম না এলে আমরা স্কুল খুলতে দেবো না, 4:30 পর্যন্ত আমরা বন্ধ করে রাখবো, দরকার হলে আগামীকালও এইভাবে চলবে। কিন্তু আমাদের বক্তব্য যে যেহেতু আমাদের 22 তারিখে একটা ডেট করা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য, তাহলে ওটা স্কুলটা খুলে দাও, কিন্তু ওদের কথা শুনতে চাইছে না। আর এইচএমকে ফোন করলাম, উনি বলছেন আমার মায়ের শরীর খারাপ, উনি বর্ধমান বেরিয়ে গেছেন মাকে নিয়ে, মা খুবই বৃদ্ধা অসুস্থ, নিয়ে গেছেন। বিক্ষোভ চলাকালীনই হঠাৎ করে স্কুলে এসে হাজির হন শিক্ষিকা মিতালি দে। শুরু হয় ছাত্রছাত্রী অভিভাবকদের সাথে শিক্ষিকার বচসা। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। এ বিষয়ে শিক্ষিকা মিতালি দে বলেন, তিনি সরকারি নিয়ম মেনে স্কুলে চাকরি পেয়েছেন, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে তা সম্পূর্ণ মিথ্যা। ওই সেই বটা পেলে নাম আমি নিচ্ছি এই যে কারণের জন্য, এবং নিশীথ বাবুর মেয়ে বসুন্ধরা, আমি এক গাদা নথি নিয়ে কাজ করেছি তা সত্ত্বেও হয়নি। এই যে ম্যাডাম বলছে যে আমি স্কুলে আসিনি বলে, আপনারা সর্বসম্মুখে এটা শুনুন, সর্বসম্মুখে না শুনলে বুঝতে পারবেন না যে আপনার সঙ্গে সন্ত বাবুর কিসের ক্লাস হলো। আসতে সবাই আসতে শোনো ভালো করে, যে আপনি এত কিছু করলেন কেন তাহলে? তুমি সব কাজ করলে তা সত্ত্বেও কেন তোমাকে অপছন্দ করার কারণ কি? দেখুন, উনি এইসব আমার অ্যাটেন্ডেন্সে এই ইয়ে করেছিলেন বলে উনি বলছেন, ঠিক আছে? শুনুন, আমার কাছে এভরি এভিডেন্স, আই হ্যাভ এভরি এভিডেন্স, এবং আমার নিজের দিদি নয় আমি এর কথা জানি বলতেই পারি। যখন আমি বেড়েছি
छात्र छात्री हाथे पोस्टर निये दिन विक्षोभ घिरे विभिन्न महले शुरू होयेछे आलोचना अनेके आबार एटिके गोष्ठी द्वंद्व बोलेओ आख्या दिच्छेन सब मिलिए घटनाय रीतिमतो सरगोल पड़े गेछे एलाकाय न्यूज आज बांगला गोखाल নির্ভুল রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসার একটাই নাম আরামবাগ নার্সিং হোম এখানে স্বনামধন্য চিকিৎসক অভিজ্ঞ নার্স উন্নত চিকিৎসা আইসিইউ এইচডিইউ ডায়ালিসিস সহ রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা এছাড়াও আমাদের নার্সিং হোমে ক্যাশলেস ও স্বাস্থ্যসাথী পরিষেবা উপলব্ধ আছে আমাদের ঠিকানা মিয়াপাড়া আরামবাগ হুগলি ফোন নাম্বার 03211258556 অথবা 973449270 আপনার সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার